তিনিচুকীয়া জেলার টঙনা থানার অন্তর্গত থকা কাছিজান বনবাসী আঞ্চলিক যুব সংঘর সহযোগত অরুণাচল প্রদেশ ইটানগরের বন করা কিশোরী উদ্ধার। ডিব্রুগড় জেলার দিরৈ চাহ বাগিচা এজনী 14 বছরের কিশোরী দুষ্কৃতির কবলত পড়ি অরুণাচল প্রদেশের ইটানগর বন করা শিশু হিসাবে কাম করে আছে। যা ইংরাজি 28/5/2024 তারিখে টঙনা থানার অন্তর্গত থাকা 1 নং কাছিজান গাঁত আহি যায়। লগে কাছিজান বনবাসী আঞ্চলিক যুব সংঘর সহযোগত সামাজিক মাধ্যমত প্রচার করা হয়। প্রচার পিছতেই আজি অরুণাচল প্রদেশের ইটানগরের পলাই অহা ছোৱালীজনী লক্ষ্মী প্রজা পরিয়ালের মা দেউতা টঙনা থানাত উপস্থিত হয়। টঙনা থানা আরক্ষী আর কাছিজান যুব সংঘর সহযোগত তথা বিভিন্ন দল সংগঠনের নেতৃত্ব আর পরিয়ালের সহযোগত শিশু সুরক্ষা তিনিচুকীয়া আর ডিব্রুগড় চাইল্ড লাইনক সামজাই দিয়া হয়। ব্যুরো রিপোর্ট, আদিবাসী নিউজ। সদৌ পর্যায় সমাজের তরফের যার ছোৱালী এজনী যোৱা তো সেই উদ্ধার আমার স্থানীয় যুবক সংঘ আমার যুবক আছে তেখেতক আমি ধন্যবাদ জানাইছো। ডিব্রুগড় জেলার আদিবাসী ছাত্র সন্তাক তেখেতসকলক আমাক সহায় সহযোগ করেছে সেই ছোৱালীজনীর কারণে ফেসবুক হোয়াটসঅ্যাপত যা প্রচার করেছে তেখেতসকলক আমি ধন্যবাদ জ্ঞাপন করেছো। আর এই তিনিচুকীয়া জেলার আদিবাসী মহিলা সংগঠন মহিলা সমিতি তেখেতসকলকো আমি আমার বসন্ত পর্যায় সমাজের ডিব্রুগড় জেলা আর কেন্দ্রীয় সমিতির তরফের অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেছো। যেহেতু আমার পর্যায় সমাজের ছোৱালী এজনী মানে বসার কারণে ইয়াকে কল মানে আসলে টিংখাং সমষ্টির দিরাই চাহ বাগিচার আর মাক বাপেকে কর্মরতভাবে পেঙেরি চাহ পেঙেরি গাঁত কর্মরতভাবে ইয়াত বসবাস করেছে প্রায় 4 বছর ধরে। আর ছোৱালীজনী এতিয়া আমার চাইল্ড রেস্কিউ সমিতিয়ে সমজাই দিছো আর আমি প্রায় 4 দিনের পিছত বা সোমবার আমি এই ছোৱালীজনীক মাক দেউতাকর সমজাই দিয়া হব। এতিয়া বিশেষ করে কথা এটা হল কি আমার কিছু জনগোষ্ঠীর ভিতরে হোক বা অন্য জনগোষ্ঠীতে হোক বা হেয়া কব জনগোষ্ঠীর কথা কবলে না যাও কিন্তু আমার সমাজত এনেকা কিছু ব্যক্তি আছে যখন মানুষ বিচা কেনার জড়িয়ে তেওঁলোকে একদম মানে মোটা অঙ্ক মানে লৈ আছে। আজি বহুত কম ছোৱালীক আমি বিগত সময়ত আমি অরুণাচলত বন্দী হয়ে থাকা বহুতো ছোৱালীক আমি উদ্ধার করেছো। আমি গম পাইছো যে বিশেষ সূত্রে যে বহুত মানে মোটা মোটা অঙ্কত আজি মোটা মোটা ধনত আজি এই মানে এই আমার ছোৱালীসকলক আজি নি পেলায় তাত বিক্রি করা হয়েছে। আর সেই বিক্রি করা ব্যক্তিসকল কিন্তু আন কোনো নহয়, আমার এই থলুয়া খিলঞ্জীয়া আমার এই ককাই ভাই সকলে হয়। তাত জনগোষ্ঠীলৈ একো কথা নাই, আমার আদিবাসী হব পারে, আহোমও হব পারে, মরাণও হব পারে, মটকও হব পারে, কিন্তু যিসকলে এই অপকর্ম করেছে তেওঁলোকক কিন্তু বিহিত ব্যবস্থা গ্রহণ করবলৈ আমি জেলা প্রশাসনক কিন্তু আমি অনুরোধ জানাই আছিল আর বর্তমানও আমি জানাইছো। কারণ আপনাদের নিশ্চয় গম পায় যে বর্তমান সময়ত বহুতো আমার এনেকা ধরনের আদিবাসী কিশোরী বহুতো এতিয়াও অরুণাচলত বন্দী হয়ে আছে কিন্তু তেওঁলোকৰ ওপৰত কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা দেখা হোৱা নাই। আজি সম্ভব এইগৰাকী ছোৱালী আজি পলায়ন করে ইয়াত আহি উপস্থিত হওয়ার পিছতহে আমি গম পাইছো যে ছোৱালীগৰাকী সঁচাকৈ তেওঁ আজি বহুত ডাঙৰ প্রবলেমত আছিল, তেওঁক উদ্ধার করব লাগে বুলি। পরবর্তী সময়ত আমি বিশেষ করে এটা অনুরোধ জানাম যে যেতিয়ালৈকে আমি নিজের চিন্তাধারা যেতিয়ালৈকে আমার নিজের বিচার বুদ্ধি বা নিজের চিন্তাধারা যেতিয়ালৈকে আমি সলনি নকরো তেতিয়ালৈকে সমাজখন বা জাতিটো কেতিয়াও আগুৱাই না যায়। আমি হয় নিজের লড়া ছোৱালীক জন্ম দিছো, পোহপাল দিছো, কিন্তু পোহপাল দিয়ার উপরেও তেওঁলোকক শৈক্ষিক যি যাত্রা তেওঁলোকৰ এই কণমানি কিশোরীগৰাকীৰ বা কিশোরগৰাকীৰ যি শৈক্ষিক যি যাত্রা সেই শৈক্ষিক যাত্রাত অভিভাৱকসকলে কিন্তু মুখ্য গুরু দায়িত্ব ভাৰলৈ কিন্তু তেওঁলোকক মানৱ সম্পদ হিচাপে গঢ়ি তুলিব লাগিব। এয়া কিন্তু অভিভাৱকসকলে মূল দায়িত্ব লব লাগিব। কেবল জন্ম দি পেলাই এৰি দিলে কিন্তু আজি সেইকাৰণে আজি ইমান ডাঙৰ ডাঙৰ ঘটনা হবলৈ হৈছে। সেয়ে আমি ৰাইজক অনুৰোধ জনাম যাতে নিজৰ ল'ৰা ছোৱালীক যাতে আপোনালোকে প্ৰতিপালন দিয়াৰ উপৰিও আপোনালোকে শৈক্ষিক যোনটো দিশ সেই শৈক্ষিক দিশত যাতে আপোনালোকে আগবাঢ়ক, তেওঁলোকক দায়িত্ব লওক আর দায়িত্ব লৈ পেলাই আপনার এখন ভাল আর সুস্থ আর নিকা সমাজ এখন গঢ়ি তোলক। আমি অনুরোধ জানাম।